আসলাম। উদয়পুর বাতাবাড়িতে পূজো দিলেন বিজেপির রাজ্য প্রভারী মহেশ শর্মা। একই সঙ্গে আজকে উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং ওনার স্ত্রী নীতি দেব উপস্থিত ছিলেন উদয়পুরে মাতাবাড়িতে পূজো দেওয়ার এই মুহূর্তে। শাস্ত্রীর পূজো দিয়েছেন বিপ্লব কুমার দেব, একই সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ, অন্যদিকে রাজ্য প্রভারী মহেশ শর্মা। দুই নেতৃত্বের পূজোকে ঘিরে মন্দির প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। একই সঙ্গে গতকালকে আমরা দেখেছিলাম বৃহস্পতিবার রাজ্যে এসেছে, রাজ্যে এসে পা রেখেছেন রাজ্য প্রভারী মহেশ শর্মা এবং তিনি রাজ্যে আসার পর থেকে দলীয় কর্মী থেকে শুরু করে একেবারে বুথ স্তর থেকে শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে করছেন দফায় দফায় বৈঠক। দলকে আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে অর্থাৎ 2023-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল নীতি নির্ধারণ ঠিক করার জন্যই কার্যত বৈঠক চলছে দফায় দফায়। এবং সেই বৈঠকের ফাঁকেই আজ সকালে শাস্ত্রীক বিপ্লব কুমার দেব, একই সঙ্গে সাংসদ, অন্যদিকে রাজ্য প্রভারী মহেশ শর্মা তিনি পৌঁছে যান উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে, পুজো দেন মন্দিরে। একই সঙ্গে গোটা রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন নেতৃত্বরা, যেমনটা জানিয়েছেন পরবর্তী সময়। গতকালকেই অনুষ্ঠিত হয়েছে রাজ্যসভার একটি আসনে উপনির্বাচন, যে আসনে ভোটে জয়লাভ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং এই জয়লাভের পরই তিনি আজ সকালেই চলে যান উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন। আজকের এই পুজো দেওয়া এবং কি গতকালকের নির্বাচন সবকিছুকে মিলিয়ে নীতি দেব অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়া নীতি দেবের কি বক্তব্য রয়েছে শুনুন। ত্রিপুরেশ্বরী মায়ের কাছে পূজা দিয়ে কি প্রার্থনা করলেন আজকে? আপনি যে চান সেটাই আমি চাইছি, সুখ সমৃদ্ধি ত্রিপুরাবাসীর ভালোবাসা। আপনার শুনলেন নীতি দেবের বক্তব্য। ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য সুখ সমৃদ্ধি কামনা করেছেন যেমনটা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন। একই সঙ্গে মন্দিরে সকলের মঙ্গল কামনার্থেই পুজো দিয়েছেন বলেও জানিয়েছেন। মায়ের মন্দিরে পুজো দিলেন শাস্ত্রীক নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। গতকালকে বৃহস্পতিবার রাজ্যসভার একটি আসনে ভোট হয়েছিল এবং তারপরই ফলাফল ঘোষণা করা হয় গতকালকেই। এবং এই ফলাফলে যেমনটা জানা যায় বিজেপির প্রার্থী অর্থাৎ বিপ্লব কুমার দেব সাংসদ হিসাবে নিযুক্ত হন, জয়লাভ করেন এবং আজকে সকালেই চলে যান উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। দুই সাংসদ, একদিকে মহেশ শর্মা অন্যদিকে বিপ্লব কুমার দেবের পুজোকে কেন্দ্র করে উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে মন্দির প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। কোন রকমের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সকাল থেকেই ছিল নিরাপত্তার আঁটোসাঁটোভাবে মুড়ে ফেলা হয়েছিল গোটা মন্দির চত্বর। একই সঙ্গে রয়েছে আগামী দিনে নির্বাচন, তাই নির্বাচনের আগে চলছে দফায় দফায় বৈঠক। রাজ্য প্রভারী মহেশ শর্মা তিনি বৈঠক করছেন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে, তাঁরই ফাঁকে তারই মাঝখানে এই পুজো, যেমনটা ইতিমধ্যেই প্রভারীর তরফ থেকেও জানা যায়। নিচে একটা বিরতি, ফিরছে বিরতি পাওয়ার, সঙ্গে থাকুন।